এটা তো ইউটিউব ভিডিওর ইন্ট্রো হইতে পারে এটা ইউটিউব ভিডিও বাবা আর এক রকম পাগল দিয়া মিলাই সে মালা হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অনেকদিন বাদে এই ভিডিওটা আবার খুঁজে পেয়েছি। আসলে এটা হচ্ছে 29 তারিখ, মানে 29শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর, 31 আর 1-এর ছোট্ট ছোট্ট ক্লিপিংস। 29 তারিখ এই কটা দিন আমি আবার একটু বাইরে বেরিয়ে পড়েছিলাম এবং খুব আনন্দ করেছি বন্ধুদের সাথে, তাদের পরিবারের লোকেদের সাথে। আর এই যে জায়গাটা, মানে আমি আসলে গেছিলাম আমার বন্ধুর বাপের বাড়ি, মাঝে মাঝেই আমি যাই, তোমাদের এর আগেও আমি ভিডিও দেখেছি। তো সেখানে 29 তারিখে গেলাম, কারণ স্পেশালি মা মঙ্গলচণ্ডীর পুজো ছিল। জায়গাটা হচ্ছে টাকলা না এরকম একটা কিছু নাম, আমি আসলে প্রপার নামটা না শুনেছিলাম, ভুলে গেছি এতদিন বাদে। তো সেখানে গিয়ে এরকম একটা বড় পুজো ছিল, তো সেই জন্যে গেছিলাম। আর মন্দিরটার না চারধারটা খুব সুন্দর, সেভাবে ভিডিও করব বলে তো ভিডিও করা হয়নি। আর এরকম গায়ে ভীষণ সুন্দর করে পেন্টিং করা ছিল, তো সেগুলো দেখছিলাম। এখানের অনেক রকমের নিয়ম আছে, কেউ যদি মানত করে তার আলাদা মানে পায়েস টায়েস ভোগ টোগো দেওয়া যায়, তো এরকমই বোধ হয় কিছু ওদের ছিল। তো সেই সব কারণে এই যে এখানে হলুদ, এটাতে না লেখা আছে কত কি মানে কীরকম কি লাগে। তো সবাই মিলে গেলাম, গিয়ে পুজো টুজো দিলাম, যদিও ভোরবেলা বেরিয়েছিলাম। বেরিয়ে বাড়ি মানে ওখানে পৌঁছে ফ্রেশ হয়ে একদম মানে সাড়ে এগারোটার মধ্যে আমরা পুজো দিতে চলে গেছিলাম। গিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 3টে হয়ে গেছিলো, কারণ ওদের বাড়ি থেকে এটা বেশ খানিকটা দূরে, বেশ খানিকটা মানে ওই মানে টোটোতে যাওয়া যায়। তো এখানে সুন্দর করে আরতি করছেন ঠাকুর মশাই, আর আমরা দেখছিলাম। আর কতটা বাস জার্নি করে যাওয়ার পর না মানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো এগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে তুলিনি। এমনিই তুলেছিলাম, তবে ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ মন্দিরটা আমার খুব ভালো লেগেছে। মা মঙ্গলচণ্ডীর সুন্দর একটা মূর্তি, মানে যেরকম হয় আর কি। আর চারধারটাও খুব সুন্দর, কিন্তু চারধারের ছবিও, তখন এত টায়ার্ড ছিলাম যে সেভাবে চারধারের ছবিও যে তুলব সেটাও তোলা হয়নি। ওই ছোট ছোট একটু একটু ওই কখনো দাঁড়িয়ে বসে একটুখানি ছবি তুলেছিলাম। দেন আমরা তো বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে মানে ভাত খেতে খেতে তখন প্রায় 4:30 কি 4:45 বেজে গেছে। তো ওইভাবে তো সেই দিনটা গেল। আর এই দেখো আমি কিছু স্টিল ফটো তুলেছি আমার, এই যে সেই ফটো দিকে এই দেখেছো, পেছন দিকে সুন্দর একটা পুকুর আছে, ভালো এই জায়গাটা ভীষণ ভালো। আর বড় বড় ঠাকুর না সব গাছে বসিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের 29 তারিখের সন্ধেবেলা সেলিব্রেশন, মানে মানুষ 31st নাইটে আনন্দ করে, আর আমরা বাচ্চারা মানে আমিও ওখানে বাচ্চাই হয়ে গেছি বাচ্চাদের সাথে থেকে থেকে, মাসি চলো নাচো, মানে নাচবো না জোর জবরদস্তি সেই আর কি, ওদের সাথে একটু নাচতে শুরু করলাম। দেখছো পাগলের মতো, পাগলের পাগলামি একেই বলে, পুরো ধরে আমি নাচবো কি, আমার তো মনে হচ্ছে আমি হাউস কোট পরে উল্টে যাবো, সব কটা পাগল হয়ে গেছি এখানে, আমরা সব কটা পাগল হয়ে গেছি, এত আনন্দ করেছি ওদের সাথে, এত আনন্দ করেছি। এই বুড়ো বয়সে এসে যে নাচবো বাপের জন্মে ভাবিনি, খুব আনন্দ করেছি। এবং ওদেরই মানে স্পেশালি আমার বন্ধুর ছেলের এটা আইডিয়া ছিল যে মাসি তুমি এটা ইন্ট্রোতে দাও, পুরো ভিডিওটা করলে এখন মনে হচ্ছে খুব ভালো হতো, কিন্তু সেদিন এত টায়ার্ড ছিলাম না কোনো ভিডিও করিনি। আর আমার যে কী হয়েছে এখন আর ভিডিও করতে খারাপ লাগে না, কিন্তু করে আবার যে এডিটিংয়ে বসতে হবে এই এডিটিংটা করতে বড় বিরক্ত লাগে। তো এর পরের দিন ওদের ওখানে স্কুল আছে, যে দশগ্রাম স্কুল, সেই দশগ্রাম স্কুলের একটা প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রামে সময়টা আমি যেতে পারিনি, কারণ একটু দূরে, আমি জায়গাটা তো চিনি না, ওরা বারবার যাতায়াত করছিল যখন, সেই সময় আমি একবার গেছিলাম। অনেক বড় স্কুল, স্কুলের উন্নয়নের জন্য আমার বন্ধুর হাজবেন্ড প্রচুর কিছু করেছেন। স্কুলের প্রোগ্রাম শেষ হতে হতেই আমরা রাত্রে মাংস ভাত রান্না করা হলো, নিজেরাই রান্না করা হয়েছে, করে খেয়ে খুব আনন্দ করে 30 তারিখ আর 31 তারিখ কাটিয়ে 1 তারিখ কলকাতায় ফিরলাম। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর খুব ভালো থেকো সবাই। নতুন বছর সবার খুব ভালো যাক।